ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ সেল এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজ আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর আমার গণিত মানে অঙ্ক বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই ভিডিওটা আশা করি তোমাদের খুব উপকারে লাগবে চলো আমি তোমাদেরকে হাতে ধরে আজকে অঙ্কগুলো শিখিয়ে দিই আজকে এই বইটা শুরু করব একদম প্রথম থেকে চলো আমি বইটা শুরু করি ভিডিও তৈরি করা আগে পড়া মনে করি ছবি আঁকি ও অঙ্ক করি ছবি দেখি হিসাব করি ঘরে লিখি তাহলে এক নম্বর পৃষ্ঠা হচ্ছে আমার এটা দেখো কি করতে হবে টিপের পাতা আছে ড্যাশটি তাহলে টিপের পাতা কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে টিপের পাতা আছে পাঁচটি তাহলে পাঁচ লিখবো প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে প্রত্যেক কটা টিপের পাতায় দশটা করে রয়েছে আমি আর সবগুলো গুনলাম না তোমরা গুনে দেখতে পারো দশটা করেই রয়েছে তাহলে মোট ড্যাশটি টিপ আছে তাহলে পাঁচটা এখানে দশটা এখানে দশটা এখানে দশটা এখানে দশটা এখানে দশটা তাহলে পাঁচ দশে কত হলো পঞ্চাশটা টিপ আছে মা দুটি টিপ নিয়ে নিলেন তাহলে কটা টিপ নিল পঞ্চাশটা থেকে দুটো নিয়েছে তাহলে দুটো বাদ তো হয়ে গেলে কটা হবে তাহলে চার দশ আট আটচল্লিশ পঞ্চাশ থেকে দুটো কী হয়ে গেল বাদ হয়ে গেল কারণ মা দুটো নিয়ে নিয়েছে হয়ে গেল এক নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কে চলে যাই এই চাদরে চারটি টিপের পাতা আঁকি প্রতি টিপের পাতায় আটটি করে টিপ এঁকে উপরের মতন কাজ করি তাহলে কটা টিপের পাতা আঁকতে বলেছে চারটে তাহলে এখানে আমরা একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে টিপের পাতা আঁকলাম এবার কটা করে টিপ আঁকতে বলেছে আটটা করে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা একটু অন্যরকম আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো এটাতে একটু অন্যরকম টিপ আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে এটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে প্রত্যেক টিপের পাতায় আমি কটা করে টিপ আঁকলাম আটটা করে টিপ আঁকলাম হয়েছে এরপরে দেখি ছবি দেখি হিসাব করি ঘরে লিখি গাছে আম আছে ড্যাশ থোকা কটা থোকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা থোকা আছে প্রত্যেক থোকায় ড্যাশটি আম আছে তাহলে কটা করে আছে দেখো তিনটে করে আছে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিনটে করে আছে তাহলে প্রত্যেক থোকায় তিনটি আম আছে গাছে মোট ড্যাশটি আম আছে তাহলে সাতটা থোকা তিনটে তিন সাতটে কত হয় একুশ তাহলে গাছে মোট একুশটি আম আছে গাছের তলায় ড্যাশটি আম পড়ে রয়েছে এক দুই তিন গাছের তলায় কটা আম পড়ে রয়েছে তিনটে আম পড়ে রয়েছে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল ড্যাশটি তাহলে একুশ আর তিন যোগ করে নেবো তিনটে তো গাছে ছিল তাহলে একুশটা আছে এখন বাইশ তেইশ চব্বিশ তাহলে কটা হলো দুই দশ চার চব্বিশটি আম হলো আশা করি এক নম্বর পৃষ্ঠাটা সবাই বুঝতে পেরেছো এবারে চলে দু নম্বর পৃষ্ঠার অঙ্কে চলে যাই দু নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখি বলেছে অঙ্কে লিখি কথায় লিখি আচ্ছা অঙ্কে লিখবো প্রথমে ড্যাশটা পেন্সিল দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কটা আছে বারোটা আর এখানে কি রয়েছে বারোটা আর কটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় অং বাহাত্তরটা পেন্সিল আছে ঠিক আছে এক একটাতে বারোটা করে আছে তাহলে সাত দশ দুই বাহাত্তরটা পেনসিল তাহলে কথায় লিখলে বয়াকার আকার

তিরিশার সাথে কিন্তু তিন দশ সাত সাঁত্রিশটা পুঁতি রয়েছে তাহলে সাঁত্রিশটা পুঁতি কিন্তু রয়েছে হলো পরেরটায় চলে যাই প্লেটে কটা আচ্ছা এখানে কিন্তু আমি গুনে দেখিনি এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে কিন্তু সবকটা বারোটা করেই কিন্তু পেন্সিল ছিল এবার পরেরটায় চলে যাই সন্দেশ কটা করে আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে কটা সন্দেশ আছে তেইশটা তয়ে কার হস্যই তালবর্ষ তেইশটা সন্দেশ আছে বেলুন কটা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে মোট বেলুন আছে চোদ্দটা ছয়কার দয় দয় চোদ্দটা হ্যালো এবার টাকা দেখি টাকা গুনি এখানে কুড়ি টাকার নোট এখানে দশ টাকা কুড়ি আর দশে তিরিশ আর দু টাকা বত্রিশ টাকা তিন দশ দুই বত্রিশ তাহলে ব তয়ের ফলা অবশ্যই তাহলে বসে বত্রিশ টাকা হলো এবারে মালা কটা কী আছে দেখি মালায় ফুল কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা আছে এখানে আর এখানে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তাহলে কটা ফুল আছে তিরিশটা ফুল আছে রশই তারপর তাহলে তিরিশটা ফুল মালাতে রয়েছে হয়ে গেছে পরের পৃষ্ঠায় চলে যায় তিন নম্বর পৃষ্ঠা আশা করি সবাই বুঝতে পারছে এগুলো মালাগুলো দেখি মালায় কটি পুঁতি আছে পাশে কটি পড়ে আছে পড়ে যাওয়া আগে মালায় কটা পুঁতি ছিল দেখি তাহলে মালায় আছে সতেরোটা আমরা গুনলাম না সতেরোটা পড়ে আছে তিনটে পুঁতি এই তিনটে তাহলে মালায় আগে ছিল কটা সতেরো আর তিন তাহলে কী হবে যোগ অঙ্ক তা তিনটে আগের মধ্যে ছিল তাহলে সতেরো আর তিনে হলো আঠেরো উনিশ কুড়ি তাহলে দুই শূন্য কুড়ি পরেরটায় চলে যাই মালায় পুঁতি আছে কটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে মালায় আছে পনেরোটি পুঁতি এক দশ পাঁচ পনেরো নিচে পড়ে আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটি পুঁতি তাহলে পনেরো আর ছয় কী করব এবার যোগ করবো মালায় আগে ছিল কটা পনেরো পর থেকে ছয় গুণি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে কত হলো দুই দশ এক একুশটা পুঁতি হলো পরের অঙ্কে চলে যাই দেখো মালায় আছে দেশটি পুঁথি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটা রয়েছে মালাতে আর একটা করে রয়েছে বাইরে তাহলে উনিশ আর একে কত হলো দুইয়ের শূন্য কুড়ি হলো পরেরটায় চলে যাই দেখি মালায় আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে পরে মালায় আছে এগারোটার বাইরে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এগারো আর নয় যোগ করলে কত হবে এগারো পর থেকে দেখি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কত হলো দুয়ে শূন্য কুড়িরা বুথি রয়েছে হলো তারপর একটাই চলে যাই দেখি মালায় কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কটা আছে পনেরো এখানে কটা রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে পনেরো আর পাঁচে যোগ করলেও কিন্তু দুয়ের শূন্য কুড়িই হবে তোমরা আঙুলে গুনে নেবে ঠিক আছে পর একটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে পুঁথি রয়েছে সরি এখানটায় হবে বারোটা আর পড়ে রয়েছে করতলায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা এখানে এক হবে না এখানে আট হবে ঠিক আছে তাহলে বারো আর আটে গুণি বারোর পর তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কত হলো মালায় যাচ্ছে কুড়িটা পুঁথি ছিল হয়েছে এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যায় চার নম্বর পৃষ্ঠায় চলে যায় কী বলেছে একটু দেখি দেখো প্রজাপতি ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়লো মোট কত সেকেন্ড উড়ল ঠিক আছে ডানায় দু লেখা আছে যেটা সঠিক সেটাই হালকা হলুদ রঙ দিই তাহলে কি করতে হবে হালকা হলুদ রঙ এখানে আমাদেরকে দিতে হবে ঠিক আছে কোনটায় দেবো যেটা সঠিক উত্তর পনেরো আর তেরো যোগ করলে কত হবে দুই দুই দশ আট আঠাশ তাহলে আমরা এইটাতে হালকা হলুদ রঙ দিয়ে এটা কিন্তু ভরাট করব ঠিক আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি হলুদ রঙ দিয়ে এটা কিন্তু ভরাট করে দিচ্ছি হলো চোদ্দো আর চব্বিশ মেলালে কত হবে আটত্রিশ তিন দশ আট আটত্রিশ তোমরা এগুলো কিন্তু যোগ করে করে কিন্তু দেখতে পারো ঠিক আছে তাহলে যেদিকটা ঠিক হবে সেই দিকের ডানাটাই কিন্তু শুধুমাত্র হলুদ রঙ করতে বলেছে ঠিক আছে তারপরে তাই চলে যাই দেখি বত্রিশ আর চার দেখো যোগ করলে কত হয় বত্রিশ আর চারে হবে ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ ঠিক আছে তাহলে ছত্রিশ হলো পনেরো আর বিয়াল্লিশ কত হয় দেখো পাঁচ আর দুয়ে যোগ করলে আগে সাত হবে এদিকটা তার মানে এটাই উত্তর হবে নিশ্চয়ই সাতান্ন সেকেন্ড তাহলে পনেরো আর বিয়াল্লিশ যোগ করলে কত হবে পাঁচ দশ সাত সাতান্ন সেকেন্ড হচ্ছে তোমরা এরকমভাবে হলুদ রং করবে কিন্তু তিপ্পান্ন আর তেরো দেখো তিন আর তিনে ছয় তার মানে যারা এদিকে ছয় আছে সেই হবে আগে উত্তর তাহলে তিপ্পান্ন আর তেরো যোগ করলে হবে ছয় দশ ছয় ছেষট্টি হালকা হলুদ রং করতে বলেছে বলে কিন্তু আমি এই হালকা হলুদ রঙটা কিন্তু করে দিচ্ছি আচ্ছা চৌত্রিশ আর তেত্রিশ দেখো চার আর তেত্রিশ মনে কর ঠিক তলায় আছে তাহলে তিন আর চারে সাত তাহলে যা সাত আছে সে হবে উত্তর তাহলে এদিকে দিকে সাত আছে এই হবে উত্তর তাহলে আমাকে আর পুরো যোগটা কিন্তু করে দেখতে হচ্ছে না এই অঙ্কে আমি কিন্তু মুখে মুখেই কিন্তু করে ফেলতে পারছি এখন যদি দুটোই সাত থাকতো তাহলে আমাকে পুরো যোগ করে দেখতে হতো যদি দুদিকেরই এককের ঘরের অঙ্কে সাত থাকতো ঠিক আছে তাহলে আমার এই চার নম্বর পৃষ্ঠা কিন্তু হয়ে গেল এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই পাঁচ নম্বর পৃষ্ঠা দেখো মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি আজ লীলার জন্মদিন ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল তাহলে কটা করে দিল আটটা করে তাহলে লীলার কাছে বেলুন হলো তাহলে ইলা আটটা দিয়েছে রহিম আটটা দিয়েছে তাহলে আটটা আর আটটা যোগ করি আগে এখানে লিখি দেখো আটটা দিল এও আটটা দিল তাহলে আট আট আটে যোগ করলে কত আটের পর দেখো আটগুনি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কত হলো উত্তর এক দশ ছয় ষোলো তাহলে কটা বেলুন হলো এক দশ ছয় ষোলোটা বেলুন হলো হয়েছে ফোলাতে গিয়ে তিনটে ফেটে গেলো লীলার কাছে বেলুন রইল তাহলে তিনটে ফেটে গেলো যে সেই তিনটে বাদ হয়ে যাবে তাহলে ষোলোটা ছিল তিনটে বাদ হয়ে গেল তাহলে ষোলো থেকে তিনটে বাদ করে দাও দেখো তেরো আসবে বিয়োগ করলে তাহলে কটা বেলুন রইলো এক দশ তিন তেরোটা হলো লীলার বাবা লীলাতে পনেরোটা বাঁশি দিলেন লীলা বন্ধুদের দেবে সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো তিনটে বাঁশি খারাপ ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল তাহলে বাঁশি পেলো জন বন্ধু তাহলে কজন বন্ধু পাবে আগে দেখি পনেরোটা ভাষি কিন্তু এনেছিল বাবা দিয়েছিল ওটাতে দিতে গিয়ে দেখছি তিনটে খারাপ তাহলে সেই তিনটে বাদ তাহলে পনেরো থেকে তিন বিয়োগ করে দিলে হবে বারো তোমরা তলায় তলায় লিখে বিয়োগ করে এটা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তাহলে বারো তাহলে প্রত্যেককে একটা করে দিলে তাহলে বারোজন বন্ধু বারো ফাঁসি পাবে তাহলে বারোজন বন্ধু হলো দু নম্বর অঙ্ক দেখো প্রিয়া সোমা মঙ্গলা স্বপ্নম রোজি শুকুর আর সান সাতজন মিলে বাগানে ফুল তুললো কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল কে কটা দিল তাও নিচে লেখা আছে তাদের কার সাজিতে কটা ফুল রইল তাহলে দেখো এইবার আমরা করবো দেখো প্রিয়া আঠাশটা ফুল তুলেছিল ঠাকুমাকে ছটা দিয়ে দিল বাইশটা থাকলো তার মানে কি যে ঠাকুমাকে দিয়ে দিল সেগুলো কি আর ওর কাছে থাকবে থাকবে না তাহলে এগুলোর শুধু বিয়োগ অঙ্ক সোমা চুয়াল্লিশটা ফুল তুলেছিল তিনটি ঠাকুমাকে দিয়ে দিল তাহলে সোমার কাছে চার এক একচল্লিশটা থাকবে এই বিয়োগগুলো তোমরা যদি না পারো তাহলে কিন্তু অবশ্যই রাফে করে করে তোমরা কিন্তু দেখে নিও মঙ্গলা ষোলোটা তুলেছিল দুটো ঠাকুমাকে দিয়েছে তার মানে এক দশটা চোদ্দটা থাকবে চোদ্দো আর দুই যোগ করলে তোমার ষোলোটা হবে সব নাম ছত্রিশ আর এখানে ঠাকুমাকে দিল ছটা বাদ দিতে হবে ছয় ছত্রিশ থেকে ছয় বাদ দিলে হচ্ছে তিরিশ রোজি সাতান্নটা তুলেছিল পাঁচটা ঠাকুমাকে দিয়েছে পাঁচটা বাদ দিলে হবে পাঁচ দশ দুই বাহান্ন হয়েছে শুকুর ঊনসত্তরটা তুলেছিল চারটে ঠাকুমাকে দিল তাহলে ছয় দশ পাঁচ পঁয়ষট্টি হবে আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা কিন্তু অবশ্যই রাতে বিয়োগ করে দেখবে যদি না মুখে বিয়োগ করতে পারো সান দশটা তুলেছিল তিনটে দিয়ে দিলো তাহলে সানের কাছে সাতটা ফুল থাকবে হলো তাহলে আমার আজকের ভিডিওটা এই পাঁচটা পৃষ্ঠা থাকবে এক থেকে পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি ছ নম্বর পৃষ্ঠা থেকে আরও বেশ কিছু পৃষ্ঠা তোমাদেরকে সলভ করে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা আমার কাছে খুব সুন্দরভাবে অঙ্ক শিখতে পারছো যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি মনে হয় যে খুব সুন্দরভাবে আমি অঙ্ক শেখাতে পারছি তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়